কমল ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে এই আলোচনায়। আমরা এই যে যেটি দিয়ে শুরু করেছিলাম যে বিএনপির কর্মীরা কেন নেই, এক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয় যে আমরা হয়তো যদি এখন তারা কর্মীদেরকে জুমের মাধ্যমে যুক্ত করতে চান, যেটা আপনারা করছেন, একটা নির্দিষ্ট জায়গায় তৃণমূল থেকে শুরু করে অন্যান্য পর্যায়ে নেতারা থাকেন, শীর্ষ নেতারা বাইরে থেকে যুক্ত হন, দুই এন্ডে দুজন থাকেন, তো বিএনপি বলে যে আমরা যদি এরকম আমাদের কর্মীদেরকে কোথাও জড়ো করি, সঙ্গে সঙ্গে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, নাশকতা ইত্যাদি অভিযোগ আনা হবে, সে কারণে আমরা চাইলেও সেটি করতে পারছি না। এই অভিযোগের ব্যাপারে আপনি কি বলবেন? আজকে বিএনপি যে কথাটা বলছেন যে তারা তাদের কর্মীদের আজকে ক্লাবে, আজকে যদি কোন, আমরা যেমন ঘরের ভিতর আজকে করোনার কারণে ঘরের ভিতর আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের নেতা কর্মীদের ডেকে আমরা আলোচনা সভা করছি, বিএনপি এটি করলে আসলে বিএনপির কর্মীদের বিএনপির নেতাদের প্রতি আস্থা নাই। কারণ তাদের মূল নেতা যিনি, তিনি দেখেন দুর্নীতির দায় অভিযুক্ত বিদেশে গেছেন, এবং ইসক্যাবের মাধ্যমে তাদের একসময় পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খান বলেছেন যে ইসক্যাবের মাধ্যমে, হ্যাঁ, এই দল হচ্ছে ইসক্যাবের মাধ্যমে চলে, যে দল ইসক্যাবের মাধ্যমে চলে সেই দল আমি করতে পারি না, মোর্শেদ খানের মতো লোক পদত্যাগ করেছে। অর্থাৎ বিএনপির কর্মীদের বিএনপির মূল নেতৃত্বের প্রতি আস্থা নাই, আস্থা নাই বিদায় আজকে দেখেন তারা হয়তো এইভাবে তাদের কর্মীদের সুসংগঠিত করতে পারে না, বিদায় হয়তো সেইভাবে তারা করতে পারতেছে না। এই ব্যর্থতার দায় দায়িত্ব সরকারের উপর নিতে পারে। আমাদের উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে, হ্যাঁ, সেই নির্যাতনের চিহ্ন আমরা স্মৃতি তো আমরা ভুলে যাইনি। 21 আগস্টের মতো জায়গায় বিরোধী দলের নেত্রী সাবেক প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য 13টি গ্রেনেড নিক্ষেপ করায়, এর চাইতে মর্মান্তিক, হৃদয় বিদারক দৃশ্য তো হয়নি। আপনি যেটা বললেন যে গুম খুনের কথা, প্রকাশ্যেই তো আমাকে দুইজন, আপনি শাহমেজ কিবরি একজন অজাত শত্রু লোক যার কোনো শত্রু নাই, জাফরুল্লাহ ভাই বলতে পারেন, আমি ওকে শ্রদ্ধা করি, সেই লোকটাকে দিনের বেলায় গুলি করে ফেলে দিল। আর সিনার কথা বলছেন, সিনা হত্যাকাণ্ডের বিচার হবে, আপনি জাফরুল্লাহ ভাই পুলিশের বিচার করেছেন, এটা প্রমাণ নুসরাত হত্যাকাণ্ডের সাথে যে ওসি জড়িত ছিল সেই ওসির কিন্তু পুলিশ তদন্ত করে বিচার করেছেন, তার কিন্তু সাজা হয়েছেন জাফরুল্লাহ ভাই। জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে আমি বলি না অনিয়ম হয় না, খুন হয় না, গুম হয় না, আমি বলি না, কিন্তু সেইগুলো সাজা হয়, সেইগুলো বিচার হয়, কিন্তু অতীতে বিচার হয়নি। অতীতে আপনি যেটা বললেন কামাল ভাই, সবগুলোর কি বিচার হয়? এক্ষেত্রে বিএনপি কিংবা যারা আপনাদের বিরুদ্ধ মতের রাজনীতি করে তারা বলেন যে আপনারা যেটার বিচার করবেন বলে মনে করেন সেটার বিচার হয়, যেটার বিচার করবেন না বলে মনে করেন সেটার বিচার হয় না। আপনি বলেন তো সরকারের নলেজ আসার পর কোন কোনটার বিচার হয়নি? সাগরুনি হত্যাকাণ্ডের বিচার হয়নি, নুসরাত জান তনু হত্যার বিচার হয়নি, আপনার মিতু হত্যার বিচার হয়নি। শুনেন, সাগরুনির হত্যাকাণ্ডের হচ্ছে বিষয়টা, বিচার তো মামলা তো হয়েছে, কিন্তু তার ইগুলো একটা বিচারের বিষয়গুলো তো হাজির করতে, দেন বঙ্গবন্ধু হত্যার মামলা করতে কিন্তু 2 বছর লেগেছিল কাগজপত্র রেডি করতে, আপনি জানেন। বঙ্গবন্ধুর হত্যার মামলার ই করতে 2 বছর রেডি হয়ে রাখছিল, কাগজপাতি সাক্ষী পেতে হতো, এটা এখানে দুইজন সাগরুনি হত্যাকাণ্ড কিংবা মিতু হত্যাকাণ্ড কিংবা তনু হত্যাকাণ্ড কিংবা যদি নারায়ণগঞ্জের টকি হত্যাকাণ্ড, সেগুলোর কাগজপত্র কিন্তু রেডি হয়েছে, বছরের পর বছর তদন্তই শেষ হয় না ভাই। আমি দেখেন খালেদা জিয়ার মামলা, বঙ্গবন্ধুর মামলা কয় বছর ধরে হয়েছে, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মামলা, যুদ্ধ অপরাধীদের মামলা কয় বছর, শেখ হাসিনা তো বিচার বিভাগে, কিন্তু কামাল ভাই এই হত্যাকাণ্ডগুলোর কিন্তু বিচারই আমরা শুরু করতে পারিনি, তদন্ত শেষ করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরে অভিযোগ গঠন হবে, অভিযোগ গঠন হওয়ার পরে মামলার বিচার কাজ শুরু হবে, সাক্ষ্য গ্রহণ ইত্যাদি নানা প্রক্রিয়ায় সময় বেশি লাগতে পারে, কিন্তু এই মামলাগুলো কিন্তু আমরা সেই পর্যন্ত নিতেই পারিনি, হয়তো সেগুলো তদন্ত রিপোর্টটা সেইভাবে আসতেছে না। কোনো কিছুর ব্যর্থতার দায় দায়িত্ব যিনি সরকার থাকেন তার বহন করতে, আমরা এটা স্বীকার করি।